মায়ের খাবে কিন্তু রাইম, তুই পুরাটা ঢালবি, তোর মাথায় ঢালবো আমি। তো আমিও সেই জন্য ঝটপট ঝটপট করে করছি যে আজকে এক ঘন্টার মধ্যে আমি করে দেখাবোই। সে যখন আমাকে চ্যালেঞ্জ দিল, এই চ্যালেঞ্জে কোনোভাবেই আমার হারা যাবে না। প্রধানমন্ত্রী বলছে যে তেল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ল্যাড়ির তেল ব্যবহার করা লাগবে। ল্যাড়ির তেল কেউ চেনে না, কই ল্যাড়ির তেল কি? এই যে দেখেন, মানে তার আর সহ্য হচ্ছে না, কখন আমি এটা নামাবো, কখন সে খাবে। আমরা যেমন চুলা বন্ধ করে দমে বসায় রাখি, ঠিক সেইভাবে দমে বসায় রাখবেন। আসসালামু আলাইকুম, আর যদি কেমন আছেন সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকের ভিডিও কিন্তু একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমি কী কী রান্না করছি বা কীভাবে আমরা সময়টা কাটাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা, দুপুরের রান্না, তার মাঝে আপনার ভাইয়া আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, সে কি চ্যালেঞ্জ দিল, সে চ্যালেঞ্জে আমি হারলাম না জিতলাম সব কিছু দেখতে পারবেন। আর নতুন হাঁড়িতে করে জর্দা রান্না করলাম, জর্দা রান্না করতে যে কি ভুল করলাম সেই সব কিছু দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে। আপনাদের এই বোনের সাথে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু কমেন্ট করবেন, আর শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ আমাদের সারাদিনের ভিডিও তো কিছু কিছু মজার মজার আমাদের আমরা কীভাবে সময় কাটাচ্ছি কিছু কিছু মজার মজার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই সাথে থাকেন, চলেন ভিডিওটা শুরু করি। অনেক দিন পরে আজকে একদম সকাল থেকে ক্যামেরা ধরলাম। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন কি কি করছি, কি কি রান্না বাড়ি করছি, সকালের নাস্তা কি, সব কিছু দেখতে পারবেন। তো এই যে প্রথমে আমার হলো সকালে উঠেই কিছু থালা বাটি ধোয়া থাকে, আর হলো বিশেষ করে এই গ্লাসগুলো আমি প্রত্যেকদিন সকালেই ধুয়ে নেই। তো গত কয়েকদিন ধরে খালা অসুস্থ, খালা আসতে পারেন না, আর হলো খালা আসলে খালাও ধুয়ে দেন, আবার আমি যখন সময় পাই আমি নিজেও ধুয়ে নেই, আমরা দুইজনেই মিলেমিশে কাজগুলো করে নেই। তো আজকে খালা এসেছেন কিন্তু ওনার শরীরটা যেহেতু একটু খারাপ, সেজন্য আমি নিজেই ওনার হাতে হাতে যতটুকু আর কি কাজ আগায় নেওয়া যায় আমি আমার মতো করে আগায় নিচ্ছি। তো গ্লাসগুলো সব ধুয়ে নিলাম, আর এখন হলো সকালের নাস্তা বানাবো। তো সকালের নাস্তাতে বানাবো হলো খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি খেতে মন চাচ্ছে, সেটার জন্য আমি একটা হাঁড়িতে করে চাল আর ডাল নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। আর এই যে সবজি কেটে নিয়েছি, সবজি সব খালা কেটে দিয়েছে, আম ছিল দুই তিনটা, তো আমগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, ফ্রিজে থেকেই আমগুলো মনে হচ্ছে একটু সুটকি সুটকি হয়ে হলুদ হয়ে গেছে, আর হলো বিচিটাও শক্ত হয়ে গেছে। তো এই যে সব কেটে ধুয়ে রেডি করে নিলাম, এখন চুলায় চলে আসছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা আর কি লাগে সব রকম মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি। আর হলো সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে, খেতে খুবই ভালো লাগে, আর সবজি খিচুড়ি আমার খুব পছন্দ। আর আপনাদের ভাইয়া হলো বাসায় থাকলেই সকালবেলা উঠে খিচুড়িতে চাইবেন, উনি খিচুড়িটা খুবই পছন্দ করেন, উনি বাসায় থাকলেই বলবেন যে হলো খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। আর ওনাকে খিচুড়ির মধ্যে অন্য কোনো কিছু না দিয়ে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, এই তিনটা দিয়ে, তিনটা আইটেম দিয়ে, লবণ হলুদ দিয়ে মাখায় রান্না করে দিলেই ওনার যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। তো উনি এটা খুবই পছন্দ করেন। তো আমি বড় একটা কড়াই একটু বেশি করে রান্না করে নিচ্ছি, আর এই যে আদা বাটা দিব একটু। তো বাটা আদা ফ্রিজে আছে, এখন বের করলে আমি দিতে পারবো না, কারণ ওটা তো বরফে শক্ত হয়ে আছে, সেই জন্য একটু আদা গ্রেট করে নিলাম। তো আর এই যে গ্রেটারটা আমার ছিল না, আমি সেদিন কিনে নিয়ে আসছি, এই গ্রেটারটা কিনে আমার অনেক সুবিধা হয়েছে। অনেক সময় দেখা যায় যে হলো ফ্রিজে আসছে মশলা বের করতে পারছি না, বরফ গলতে সময় লাগবে, চট করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে কিন্তু দিয়ে দেওয়া যায়। খিচুড়ি রান্না করা শেষ, খিচুড়ি আমি একটু বেশি করে রান্না করেছি, কারণ হলো আমার ছেলে মেয়েও খিচুড়ি খুবই পছন্দ করে, খিচুড়ি একটু বেশি করে রান্না করে রাখলে ওরা দেখাকে ওরা নিজেই ঘুরে ঘুরে আবার একটু করে করে নিয়ে খিচুড়িটা খেয়ে নেয়।
খেতে পছন্দ করে, তো সেই কারণে একটু বেশি করে রান্না করলাম। আর এই যে খিচুড়ির সাথে আজকে অন্য কিছু না, আচার আর হলো ঘি। রাইম হলো খুবই ঘি পছন্দ করে, তো ওর বাবা সেদিন হলো ঘি নিয়ে আসছে, আড়ংয়ের ঘিটাই নিয়ে আসছে। আমরা সাধারণত সবসময় বাড়ি থেকে বা পাবনা থেকে ঘি নিয়ে আসি, তো অনেক দিনই আনা হয় না। এই তোকে এক চামচ ঘি দিছি, তারপরেও ঘি দাও মানে কম লাগে, পাবনা ঘি হইলো তো মানে যেত। তাহলে এই কৌটা ধরে ঢালি, খুলে দাও, দেখছো দেখছো মায়ের খাবে কিন্তু রাইম। তুই পুরাটা ঢালবি, তোর মাথায় ঢালবো আমি। তুই যে জবরদখল করে নিলি, থ্যাংক ইউ বলবি না? এবার কি জানো বলে, পিঁপড়া মারতে কামান দেখাও। আরে ঘি চুলে মাখো, গালে মাখো, ঠোঁটে মাখো, ঘি মাথায় মাখলে চুল পেকে যায়। সকালের খাওয়া দাওয়া আমাদের শেষ, তো এই যে থালাবাটি বের হয়ে গেছে, এগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে নিব, আর তারপরে একটু রেস্ট করব। তো রেস্ট করে নিয়েছি, এখন এই যে কাঁচকলা দেখতে পাচ্ছেন, কাঁচকলা দিয়ে আজকে হলো দুপুরবেলায় আমি এই যে রুই মাছ রান্না করব, কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করব। আমার হলো কাঁচকলা খুবই ভালো লাগে, তো কাঁচকলা দিয়ে সাধারণত ইলিশ মাছের তরকারিটা বেশি মজা, তো রুই মাছ বা অন্য যে কোনো মাছ রান্না করলে আমার খুব ভালো লাগে, তো আজকে এইভাবেই রান্না করব। আর এই যে গরম পানি চুলায় বসাইছি, ভাত চুলায় বসাবো, আর ভাজিটাও আমি অলরেডি চুলায় উঠাই দিয়েছি। আজকে হলো সকালের নাস্তা বানানোর পরে আমি অনেকক্ষণ সময় রেস্ট নিয়েছি, আমার একটু খারাপ লাগছিল, তো রান্না করতে আসতে দেরি হয়েছে। আপনাদের ভাইয়া আমাকে ডাকছে, ডেকে বলছে যে তুমি রান্না করবে না, একটা বাজতে যাচ্ছে, তো আমি বলছি আমার বেশি সময় লাগবে না, এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে, সমস্যা নেই, আমি রান্না করে নিচ্ছি। এখন ঝটপট ঝটপট কাঁচা কলাগুলো ছুলে নিব। আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতে আসছিল, কিন্তু আমি হলো তাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছি, আমাকে হেল্প করতে হবে না, আমি নিজেই কেটে নিয়ে রান্না করব। দেখি আজকে তোমাকে আমি এক ঘন্টার মধ্যে রান্না করে খাওয়াতে পারি কি না। সব কলাগুলো আমি এভাবে ছুলে নিব, তারপরে এভাবে চার পিস করে নিব। এই যে চার পিস করে নিব, সবাই সাথে থাকেন, আমি কেটে নেই। এই তো ঝটপট ঝটপট করে কেটে নিব। আপনাদের ভাইয়া আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেছে, এক ঘন্টার মধ্যে আমাকে সব কিছু করতে হবে, তো আমিও সেই জন্য ঝটপট ঝটপট করে করছি, যে আজকে এক ঘন্টার মধ্যে আমি করে দেখাবোই। সে যখন আমাকে চ্যালেঞ্জ দিল, এই চ্যালেঞ্জে কোনোভাবেই আমার হারা যাবে না। তো দেখেন আমার সবজি কাটা শেষ, এইদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আর ভাত বলক এসে গেছে, সবজি কাটার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আবার ভাজিটা নাড়াচাড়াও করে দিয়েছি। তো সবজি যেহেতু নামিয়ে নিয়েছি, চুলা খালি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি এখন এই যে মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে মাছটা ভাজতে চলে আসলাম, মাছ ভেজে নিব। মাছ ভেজে নিয়ে তারপরে আমি হলো তরকারিটা চুলায় বসাই দেব। তো এক সময় ছিল অনেক দ্রুত কাজ করতে পারতাম, এখন না, আগের মতো আর ওরকম দ্রুত কাজ করতে পারি না। তো দেখেন আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি পাশে চুলায় দিয়ে দিয়েছি, ভাতের মার ফেলে দিয়েছি, আর ভাতের চুলায় ভাত নামিয়ে সেই চুলায় আমি হলো পোলার চাউল ধুয়ে বেশি করে পানি দিয়েছি, আর পানির মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি একটু, দিয়ে চাউলটা সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে এই যে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ যেই ট্রের মধ্যে আমি
ম্যারিনেট করেছিলাম ওই ট্রের মধ্যে, সব মশলা দিলাম। আর দেখছি যে রসুন বাটা নেই, তো মশলা দিয়ে মশলাটা ওইদিকে কষানো হতে থাকলো, চুলার হিট একটু কমায় দিয়ে আমি তাড়াতাড়ি করে এখানে রসুন বাটতে চলে আসছি। রসুনটা বেটে যে এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো যেটা বলছিলাম যে আমার যখন নতুন সংসারে করতে আসি তখন আমি কিছুই পারতাম না, রান্না তো পারতামই না একদমই, কারণ বাবার বাড়িতে সেভাবে রান্না করার কখনো হয়নি। মানে বিপদে পড়ে দুই একদিন রান্না করেছি, তাছাড়া রান্না করার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, রান্না পারতাম না। আর হলো এমনি সংসার গোছগাছ করাটা খুবই ভালো পারতাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গুছিয়ে রাখা। এই যে দেখেন থালা বাটি, এগুলো ময়লা হয়ে গেছে, তরকারি চুলায় বসায় আমি আবার এগুলো ধুতে চলে আসছি। তো রান্নাঘরে রান্না করতে আসলে হয় কি, রান্নার ফাঁকে ফাঁকে এত থালা বাটি বের হয়, এগুলো মানে বারবার করে ধুতে হয়, না হলে এই যে সিঙ্কের মধ্যে জমা হয়ে যায়, পালা হয়ে যায়। আর আমার হলো সিঙ্কে থালা বাটি জমা হয়ে থাকলে রান্নাঘরে কাজ করতে খুবই অসুবিধা লাগে। তো আমি কি করি, যতক্ষণ আমি রান্নাঘরের কাজ করি ততক্ষণ আমি রান্নার ফাঁকে ফাঁকে যত থালা বাটি ময়লা হয় সব আমি মানে একটা দুটো করে বের হয় আমি ধুয়ে ধুয়ে আবার উঠাই ফেলি। এইটাই আমার কাছে সুবিধা মনে হয়, আর আমার জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে এদিকে দেখেন পোলাওয়ার চালটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি 80% সেদ্ধ করব চালটা, কারণ এই চালটা দিয়ে আমি হলো বিকালবেলা জর্দা রান্না করব। জর্দা রান্না করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, জর্দাটা আমি কিভাবে রান্না করি আর জর্দা রান্না করতে যে কি ভুল করলাম সেটাও আপনারা তখনই দেখতে পারবেন, জানতে পারবেন, তখন আমি বলবো। আর এখন হয়তো অনেকে অনুমানও করতে পারবেন যে আমি কি ভুল করে ফেলেছি। তো চালটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাও আমার হয়ে যাচ্ছে, ঘড়িতে ঠিক 2টা কত বাজে, 7 বাজে সম্ভবত, 3 মিনিট বাকি আছে। আমি 1:10 আমি হলো রান্নাঘরে ঢুকেছি, আর এখন হলো 2:07 আমি ঘড়ি দেখলাম। তো আমার কিন্তু 2-3 মিনিটের মধ্যে তরকারিটাও রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আবার কয়েকটা থালা বাটি বের হয়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর সেই সাথে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিব। তো সব কিছু কিন্তু আমার 1 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো যাই হোক, এক সময় অনেক কাজ করতে পারতাম আমার বাচ্চা কাচ্চা যখন ছোট ছিল, পরে নতুন সময় কোনো কাজ পারতাম না, পরে যখন সব কিছু শিখেছি তখন বাচ্চা মানুষ করতে যে এক হাতে 2টা বাচ্চা মানুষ করেছি এবং পুরা সংসারের কাজ একা একা করেছি, এবং ঘড়ির কাঁটা ধরে কাজ করতাম, 1:00 মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতাম, তো সে সময় না অনেক কাজ করতে পারতাম, মানে 2 হাতে বলতে গেলে যে অনেক কাজ করতে পারতাম, 1টা কাজের মধ্যে দেখা যাচ্ছে আরও 2-3টা কাজ করে ফেলতাম, আরও সবার কথা শুনতে পারতাম, মানুষের হুকুম শুনতে পারতাম। এখন না আর অতটা পারি না। আর এই যে নতুন যে জিনিসগুলো সেদিন কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো সব এখানে গুছিয়ে রেখেছি। তো কীভাবে গুছিয়ে রেখেছি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি যে এখানে সব কিছু রাখি তো আমার হাতের কাছে থাকে, আমার একটু সুবিধা হয়। তো ছোট ছোট যে জিনিসগুলো আমার খুব দরকার ছিল সংসারের কাজের জন্য সেগুলো নিয়ে এসে যেখানে রেখেছি। চামচদানিটা একটু বেশি ছোট হয়ে গেছে, আরেকটা কিনতে হবে এর থেকে একটু বড় সাইজ দেখে। তো দেখেন এইদিকে কিন্তু অলরেডি আমার মানে 3-4 মিনিটের মধ্যে তরকারিটাও শেষ, রান্না করা তোমার ভাজি তরকারি ভাত, এবং বিকালে যে আমি জর্দা রান্না করব সেটার জন্য কিন্তু আমার রাইসটা রেডি হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা করে ফেলেছি, এই রাইসটা খুব তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, রান্না করতে যেয়ে একটা সমস্যা করে ফেলেছি, সেটা পরে বলছি, সাথে থাকেন। আর খাবারটা আমি বেড়েও নিচ্ছি। এই যে আমি কিন্তু চ্যালেঞ্জে জিতে গেছি, 1:10 ঢুকছি একদম রাইট, 1:10 আমার রান্না শেষ। কিসের গিফট আপনাদের ভাইকে খেতে বসিয়েছি আর কারেন্ট চলে গেল। এই যে সে আমাকে চ্যালেঞ্জ দিয়ে বাইরে চলে গেছিল, এসে আবার রেস্ট করেছে, আমাকে ঠিকই চ্যালেঞ্জ দিয়ে গেছে 1 ঘন্টায় রান্না করার জন্য, কিন্তু উনি কিন্তু 1 ঘন্টা মানে সাথে সাথে খেতে আসেন নাই, 1 ঘন্টা পরে কিন্তু খেতে আসেন নাই, বাইরেই ছিল। এখন আমি জর্দা রান্না করতে চলে আসছি বিকালবেলা সন্ধ্যার আগে।
তো জর্দা রান্না করতে যে কি ভুল করলাম সেটা এখন বলি। এই যে রাইসটা আমি যখন দুপুরে সেদ্ধ করেছি আমি রং দেই নাই, জর্দার কালার হয় অরেঞ্জ কালার, তো চালটা সেদ্ধ করার সময় কালার দিয়ে সেদ্ধ করতে হয়, তো সেটা ভুলে গেছি। যাই হোক, এখন আমি কীভাবে জর্দাটা কালারিং করব সেটাই দেখেন। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জর্দার কালার, এটা পানি দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি হলো কমলা। এখানে কমলা দিতে পারেন, আবার হলো মালটা রস করে দিলেও কিন্তু হয়, কমলা রস করে চিপে দিলে আরও ভালো হয়, কিন্তু ঘরে বেশি কমলা ছিল না আজকে, সেজন্য আর দিতে পারলাম না। তো যতটুকু ছিল ততটুকুই আমি এভাবেই ছোটো ছোটো করে পিস পিস করে দিয়েছি। উপরের কমলার যে উপরে সাদা অংশটা থাকে, চামড়াটা থাকে, ওটা আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আর চিনি সবসময় যতটুকু রাইস নেবেন ততটুকু চিনি নেবেন, মানে যেই পাত্র দিয়ে আপনি চালটা মেপে নেবেন ঠিক সেই পাত্র দিয়েই চিনিটাও মেপে নেবেন। আর যদি কেউ ডায়াবেটিক্সের জন্য হালকা মিষ্টি খান তাহলে চিনি পরিমাণের থেকে একটু কম দেবেন। তো এই যে সন্ধ্যার আগ মুহূর্তে বাইরে দেখেন একটু মেঘলা মেঘলা অবস্থা, মনে হচ্ছে হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে। তো দেখেন আমি কিন্তু চিনির শিরাটা বলক তুলে নিয়েছি, আর হলো অরেঞ্জগুলো কিন্তু চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা গন্ধ বের হবে। তো খুব ভালো করে বলক আসার পরে এখন এই যে রাইসগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু রাইসটা খুব সুন্দর ঝরঝরা করে রান্না করে নিয়েছি, বেশিরভাগ সবাই, আমার আম্মাও এভাবে করেন, আমার ভাবিও এভাবে করেন, আমি দেখেছি যে রাইসটা গরম মানে রান্না করে সাথে সাথে কিছুক্ষণ পরেই ওনারা হলো রান্না করে নেন জর্দাটা, কিন্তু আমি দুপুরবেলা রাইসটা পানি ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, আর রাইসটা যখন আমি ফুটিয়েছি সেদ্ধ করেছি তখন কিন্তু তার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, তাতে কি হয় রাইসটা একটার গায়ের সাথে আরেকটা লেগে যায় না। তো যাই হোক, এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে ফুটে ওঠার জন্য, তো ফুটে উঠেছে, আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। একটু সরিষার তেল দেয়, একটু সরিষার তেল দেই, তারপরে একটু ল্যাড়ির তেল দেই। ল্যাড়ির তেল চেনো? প্রধানমন্ত্রী বলছে যে তেল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ল্যাড়ির তেল ব্যবহার করা লাগবে। ল্যাড়ির তেল কেউ চেনে না, কই ল্যাড়ির তেল কি, ভ্যান্নার তেল, ভ্যান্নাও কেউ চেনে না, ভ্যান্না কি? আপনাদের ভাইয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় সে কি যে বাতাস, আহ আবার এই জানালা দিয়ে আহ কি যে সুন্দর বাতাস আসছে, খুবই সুন্দর বাতাস আসছে এদিক দিয়ে। আর আপনাদের ভাইয়া এই যে খাওয়ার জন্য সে এখানে দাঁড়াইয়ে মানে আমাকে যত রকমের জ্বালাতন করা যায় আর কি, জ্বালাতন করছে, এই যে দেখেন মানে তার আর সহ্য হচ্ছে না, কখন আমি এটা নামাবো কখন সে খাবে। আচ্ছা দেখি এটার কী অবস্থা হলো, নাড়া দিও নাকে, এই দেখো এখনও নিচে রস রস আছে বুঝছো, এটা আরও কিছুক্ষণ হবে, ভাপে সুন্দর হয় বুঝছো, আর একটু ভাপে থাকবে তারপরে এটা মানে সুন্দর একটা ইয়ে আসবে। তুমি শরৎ ছায়া হচ্ছে, এমনিতে লাইটের আলো নাই বেশি, গলবে না, আমি যেভাবে এটা ইয়ে করেছি এটা গলবে না, আর একটু অপেক্ষা করতে হবে, আর একটু ভাপে দিতে হবে। এটাকে আমি আরও কিছুক্ষণ দমে দেবো, তোমার ছায়া পড়ে, বন্ধ করো। জর্দাটা আমি কিন্তু দমে রেখে রেখে রান্না করেছি, তো আপনারা যদি জর্দা রান্না করতে চান বা কেউ কখনো করেন নাই প্রথম করবেন, তাহলে অবশ্যই চিনির শিরা করে নিয়ে শিরাটা কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে রাইসটা দিবেন, আর নাড়াচাড়া করে দমে বসায় রাখবেন। যখন মানে পোলাও বিরিয়ানি যেমন পানিটা যখন কমে যায় তখন আমরা যেমন চুলা বন্ধ করে দমে বসায় রাখি, ঠিক সেইভাবে দমে বসায় রাখবেন। আর যদি পাতলা পাতলা কোনো হাঁড়িতে করেন তাহলে নিচে তাওয়া দিয়ে দমে বসাবেন। তো এটা আমি প্রায় 20-25 মিনিট মতো দমে বসায় রেখেছিলাম, আর মাঝে 2-3 বার করে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়াও করে দিয়েছি, আর সব শেষে যে এখন দিয়ে দিলাম ঘি। আমি এখানে 3 রকমের বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর হলো মোরব্বা দিয়েছি, আর কমলা দিয়েছি। তো
তো এটার মধ্যে আনারস দিলেও কিন্তু খুব ভালো লাগে। এটা মানে আরো কিছুক্ষণ ঠান্ডা হবে, তারপরে কিন্তু সম্পূর্ণভাবে ঝরঝরা হবে, বুঝছো? এটা আর কি ঠান্ডা হলে একদম ঝরঝরা হবে বন্ধু। এটা হলো আপনাদের ভাইয়ার জন্য উঠালাম। হ্যাঁ, গোলা গোলা লাগে কেন? এখন হলো আপনাদের ভাইয়া খাচ্ছে। তো প্রথমে খেয়ে উনি বুঝছিল না যে কেমন হয়েছে, গরম তো সেই জন্য। তো তারপরে দুই তিনবার খাওয়ার পরে বলছে যে না, ভালো হয়েছে। আর এই যে তারপরে আমাকে খাওয়াই দিচ্ছে যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি মুখে দিয়ে দেখছি যে খুবই খুবই টেস্ট হয়েছে। আর এই যে আমাকে দিকে দিয়েছে দেখেন, সে হলো এলাচ দিয়েছে। তো আমি বলছিলাম যে হলো দেখ রামিয়া, তোর বাবা আমাকে কি খেতে দিচ্ছে, কাবাব মে হাড্ডি, সেই অবস্থা। তো যাই হোক, একদম জর্দাটা ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি মানে বিয়ে বাড়িতেও এত টেস্টি জর্দা হয় না। আমি যেভাবে রান্না করেছি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।